গাজীপুরের শ্রীপুরে রফিকুল ইসলাম নামে এক কারখানা শ্রমিকের শরীর থেকে বিচ্ছিন্ন অবস্থায় 6 টুকরা করা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী সহ দুজনকে আটক করা হয়েছে। নিহত রফিকুল ইসলাম ময়মনসিংহের ফুলপুরের উলামাকান্দি আব্দুল লতিফের ছেলে ও স্থানীয় হাওয়ারিও কারখানার শ্রমিক। স্থানীয় ও পুলিশ সূত্রে জানায়, স্থানীয় আব্দুল হাইয়ের বাড়িতে স্ত্রী ও একমাত্র সন্তান সহ 4 বছর যাবত ভাড়া থেকে চাকরি করত রফিক। গত 2 দিন যাবত অফিসে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিল। শুক্রবার বাড়ির পাশে রক্তমাখা বস্তা দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে সন্ধ্যায় পুলিশ এসে লাশ উদ্ধারের পর স্বজনরা লাশটি রফিকের বলে নিশ্চিত করে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাভেদুল ইসলাম SNN24 TV-কে জানান, লাশটির অঙ্গ বিচ্ছিন্ন অবস্থায় উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী ও তার এক স্বজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। চট্টগ্রামের প্রাণকেন্দ্র মুরাদপুরে 25 কাঠা জমির উপর নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের সর্ববৃহৎ বাণিজ্যিক ও আবাসিক ভবন। দৃষ্টিনন্দন 17 তলা বিশিষ্ট ভবনের প্রথম তলায় সুপার শপ, দ্বিতীয় থেকে পঞ্চম তলার বাণিজ্যিক ভবনে রয়েছে রেডিমেড গার্মেন্টস, থান কাপড়, জুতা, কসমেটিক্স, জুয়েলারি, ইলেকট্রনিক্স, কিডস জোন, গেম জোন ও ফুড কোর্ট। এবং সপ্তম তলা থেকে 17 তলায় রয়েছে সুদৃশ্য অত্যাধুনিক ফিটিংসের ফ্ল্যাট। বিনিয়োগের সময় এখনই, সাফ কবলায় দোকান, শোরুম ও ফ্ল্যাট বুকিং চলছে। যোগাযোগ 01707-117-113, 01707-117-114। এ প্রজেক্ট অফ সিদ্রাস সাইফ ডেভেলপার অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড।